হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি চলে এসেছি আজকে আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। সেমই রিকোয়েস্ট আছে হেয়ার ড্রয়িং ভিডিও। জানি না আমি অনেকগুলো হেয়ার ড্রয়িং ভিডিও দিয়েছি, তবুও কেন আমার চ্যানেলে ভিউয়ার্সদের মন ভরছে না হেয়ার ড্রয়িং ভিডিও দেখে। সো আবারও রিকোয়েস্ট এসেছে হেয়ার ড্রয়িং ভিডিও করার জন্য। তো আজকে সেই রিকোয়েস্টটা পুরো করতেই আমি এসেছি। আমি জাস্ট বেরোলাম স্নান করে, দেখতেই পাচ্ছ এখনো কিছু মুখে ক্রিম ফ্রিম বা হাতে টাতে কিছুই করা হয়নি, অ্যান্ড হেয়ারটা এইভাবে আমি এখানে র্যাপ করে রেখেছি। তো এবারে আমি করব হেয়ার ড্রাই। আর রিকোয়েস্ট তো আসে 5 মিনিট 10 মিনিট হেয়ারটা ড্রাই করার জন্য, ঝাড়ার জন্য, বাট 10 মিনিট অনেকটা লং সময় হয়ে যায়। যাদের খুব লং আর থিক হেয়ার হয় না, তাদের জন্য 10 মিনিট কম পড়ে যাবে। আমার যেহেতু চুল খুব ছোট আর চুলটা বেশি মোটাও নয়, পাতলার উপরে আছে চুল, তো 10 মিনিট ঝাড়ার মতন কিছু থাকে না আমার মাথায়। তো যতটা সম্ভব করা যায় আমি করার চেষ্টা করি। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সব থেকে আগে যেটা করব, আমি হেয়ার ড্রাইটা করব পরে, স্নান করে এসেছি। স্নানের পরেই আগে যেটা আমি করি, আগে একটু ফেস ময়েশ্চারাইজার ইউজ করি। আমি নিভিয়া সফটটা ইউজ করি ফেসের জন্য, কারণ বলেইছি আগে, বা এটা এখন খুব ফেমাস, অনেকে ইউজ করে, চিপচিপাপন থাকে না, সেই একটা কারণে আমার খুব এটা ভালো লাগে, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে যায়। আর আমাকে যেহেতু বেরোতে হয় বাইরে, তো ক্রিম ফ্রিম লেগে থাকলে মুশকিল হয়। কানেরটা খুলে গেল, কালকে কানে খুলতে ভুলে গেছি বাইরে থেকে এসে। ফিরে এত টায়ার্ড থাকি না, কিচ্ছু খেয়াল থাকে না। সো এইবার একটু হাতে লাগাবো, কারণ এখন এই শীতে স্নান করে বেরিয়ে না লাগালেই এত টান ধরে যে কিছু বলার নেই। শাড়ি পরলে একটু এই কোমর আর পেটেও লাগাতে হয়, বিকজ এই জায়গাগুলো ওপেন থাকে, তো স্কিন ভীষণ ড্রাই লাগে দেখে। তো শাড়ি পরলে এখানে একটু লাগাতে হয়। সো চলো, হয়ে গেছে। এইবারে আমি হেয়ার ড্রাইটা করব। চুল এইভাবে র‍্যাপ করে রাখলে চুলের অর্ধেক জল যেটা হয় শুকিয়েই যায়, পুরো জলটাই কাপড়ে এসে গেছে, তাহলে ড্রাই করার সময় কি হয় না, জলটা চারিদিকে ছিটকায় না। দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু খুব বেশি নেই।
মেনলি যেটা হয়, বাইরে বেরিয়ে রোজ পলিউশনের জন্য চুল বেশি ইয়ে হয়ে যায়, খারাপ হয়। চুল ঝরছে, চলো হেয়ার ড্রাই করা হলো। এবার যেটা করব, আমি হেয়ারে অ্যাজ আ কন্ডিশনার লিভন ইউজ করি, তো এটা দিতেই হয়, কারণ এটা না দিলে চুলের যা হাল হয় সেটা আর বলার নয়। চলো হয়ে গেল, তো আজকের ভিডিওটা কমপ্লিট। যে এই ভিডিও রিকোয়েস্টটা করেছিলে দেখে নিও, কমেন্ট করে জানিও যা রিকোয়েস্টেড ভিডিও। তো এবারে খুব শীত করছে, আমাকে গায়ে কিছু দিতে হবে, ভীষণ ঠান্ডা। চলো আজকের ভিডিওটা তাহলে অফ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।